শিরক কুফর নিফাক সম্পর্কে জানতে চাই। যেই কাজ, যে বিশ্বাস, যে কর্মগুলো আল্লাহর জন্য নির্দিষ্ট, সেখানে আল্লাহর সাথে তারই কোনো সৃষ্টিকে শরীক করাকে বলা হয় শিরক। যেমন আমরা জানি যে আল্লাহ বান্দার, মানুষের এবাদত সবকিছু পাওয়ার একমাত্র উপযুক্ত হচ্ছে আল্লাহ। ঠিক এই এবাদতের কোনো কিছু, সেটা যদি সামান্যতম হয়, সেটা যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য হয়, তাহলে সেটা হচ্ছে শিরক। কুফুর আর শিরিকের মধ্যে শুধু শব্দগত পার্থক্য, মৌলিক কোনো পার্থক্য, হুকুমগত বিধানগত। কুফুর অর্থই হচ্ছে হলো আল্লাহ যে বিধানটা দিয়েছেন আপনাকে মানুষের জন্য, সেটাকে বিধানকে যারা অস্বীকার করে, জি জি, সেটা হচ্ছে কুফুরি। সুতরাং এই জন্য কুফুরি আর শিরিক এটা একই পর্যায়ের অপরাধ। জি, এমন না যে এটার মধ্যে তারতম্য আছে। একজন হয়তো বলবেন যে উনি পুরো দিন অস্বীকার করে না, সামান্য অস্বীকার করে, অথবা উনি দিনকে স্বীকার করে কিন্তু কিছু কিছু শিরিক করে, তাহলে কি পার্থক্য আছে? না, মোটেই না। কুফুরি আর শিরিকের মধ্যে মূলত কোনো পার্থক্য নেই। এই জন্য কুফুরি হচ্ছে আল্লাহ তার রাসূলের কাছে যা নাজিল করেছেন দিনের অংশ হিসেবে, দিন হিসেবে এর কোনো অংশ, এর পুরো অংশ, এর কিছু অংশ, এটাকে অস্বীকার করার নাম হচ্ছে কাফের। মানে মানে কি অস্বীকারী, যে ইবাদতটি আল্লাহর জন্য নির্দিষ্ট, যে আনুগত্যটা আল্লাহর জন্য নির্দিষ্ট, সেই আনুগত্য, সেই ইবাদত, সেই বন্দিগি, সেই বিধিবিধান, এটা আল্লাহর জন্য ছাড়া অন্য কারোর জন্য সেখানে অংশ দেওয়া, সেটাই হচ্ছে শিরক। যেমন সাহায্য চাইতে হয়, যে ধরনের সাহায্য মানুষ আল্লাহর কাছে চায়, ঠিক এইরকম সাহায্য যদি আল্লাহকে বাদ দিয়ে কোনো ফকির, কোনো দরবেশ, কোনো মাইয়্যেত, কোনো গাছ, কোনো দেব দেবতা, যে যেভাবেই হয়, কোনো ফেরেশতা, কোনো জিন ইত্যাদি এই ধরনের কাছে সেই সাহায্য প্রার্থনা করা হয়, তাহলে সেটা শিরক হবে। মান্যত করতে হয় শুধুমাত্র আল্লাহর জন্য। কেউ যদি কোনো মাজারে নামে মান্যত করে, কোনো পীরের নামে, কোনো দরগার নামে মান্যত করে, সেটা হচ্ছে শিরক। দোয়া বা চাইতে হয় শুধুমাত্র আল্লাহর কাছে, সন্তান দান করা, এটা আল্লাহর। আর সেখানে গিয়ে বলে যে আমি অমুক হুজুরের কাছে গিয়ে সন্তান পাইছি, আমার 20 বছর সন্তান হয়নি, অমুক হুজুরের কাছে যে আমি সন্তান পাইছি, এগুলো শিরকি চিন্তা। যদি ঘুরে বলে যে না ওনার কাছে গিয়ে ওনার দোয়ায় পাইছি ইত্যাদি, এগুলো কিন্তু আসলে ঘুরে ফিরে এগুলো শিরকের দিকে ধাবিত করে। সুতরাং এগুলো এই পর্যায়েগুলো শিরক। নেফাক হচ্ছে, নেফাক দুই ধরনের, একটা হচ্ছে আকিদার ক্ষেত্রে নেফাক, আকিদার ক্ষেত্রে, একটা আমলের ক্ষেত্রে। আকিদার ক্ষেত্রে নেফাকটা হচ্ছে যে ইসলামের বাহ্যিক কাজগুলোকে কোনো ব্যক্তি করে, মুসলিমদের সাথে সেগুলো আমল করে বা মুখে মুখে বলে, কিন্তু ভিতরে ভিতরে সে ইসলামকে পছন্দ করে না, ইসলামের দুশ্মনী করে, তার বাহ্যিক কার্যক্রমের মধ্যে প্রকাশ পায় এগুলো। আপনি মুসলিম কিন্তু ইসলামের কোনো ভালো তিনি সহ্য করেন না, ইনি মনে করেন যে সত্যিকার অর্থে কোনো ভালো আলেমকে, যিনি আল্লাহর দিনের উপর চলেন, শুধু এই কারণেই তাকে অপছন্দ করেন, অথচ তিনি নিজকে মুসলিম বলেন। এলা নেফাকের, মোনাফিকের আলামত আকিদার ক্ষেত্রে। আর এদের সম্পর্কে আল্লাহ বলেছেন, কঠিন শাস্তির কথা বলেছেন, যে এরা জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে থাকবে। আর দার্ক, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল মিনান নার, নিঃসন্দেহে এই মুনাফিকরা তারা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে। আচ্ছা, এই হচ্ছে এক আকিদার ক্ষেত্রে কুফুরি। আর আমলের ক্ষেত্রে হচ্ছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুনাফিকদের আলামত তিনটি বা চারটির কথা বলবেন হাদিস আছে, সেটা হচ্ছে যখন কথা বলে মিথ্যা বলে, আমলের ক্ষেত্রে নেফাকে, এগুলোর দ্বারা সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, কিন্তু ওই আকিদার ক্ষেত্রে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেলেও তার নামটা মুনাফিক হয়। অন্তরে কুফরি লালন করে, বাহ্যিকভাবে সে মুসলিম হিসেবে দাবি করে, অন্তরে কুফরি লালন করে, ইসলাম পছন্দ করে না, ইসলাম মানে না, আল্লাহ কোরআন মানতে চায় না, ইসলামের কোনো বিধান মানে না, কিন্তু পুরো উপরে উপরে শুধু লোকদেরকে বা মুসলিম সমাজে থাকে হিসেবে দেখায় যে আমি এগুলো মানি, কিন্তু ভিতর ভিতরে সে করে না, এটাকে বলা হয় সবচেয়ে কঠিন মুনাফিক, যেটা মুশরিক কাফেরদের চাইতেও কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিরক, কুফর এবং নিফাক থেকে রক্ষা করুন। আল্লাহ যেন রক্ষা করেন আমাদেরকে।